আমার নাম দীপ্তি সাহা, আমি আমোদপুরের বাসিন্দা। আমি ছোটবেলা থেকেই খুব আঁকা আঁকি পছন্দ করি, তাই আঁকা আঁকিটাকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিই। গত 4-5 বছর ধরে আমি পত্রচিত্র থেকে আরম্ভ করে বিভিন্ন আঁকা আঁকি শুরু করি, যেটার আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করে থাকি, টি শার্টের উপর কিংবা ক্যানভাসের উপর। আমি কিছু উদাহরণ দেখাই আমার কাজের। এটি হলো আমার একটি পেন্টিং তৈরি করা, এটি ব্রাশ এবং প্যালেট নাইফ দিয়ে তৈরি করা হয়েছে, আর এটি পুরো বার্নিশ দিয়ে উপরটা প্রোটেক্ট করা হয়েছে যাতে পেন্টিংটি নষ্ট না হয়ে যায়। আমি আরও একটি পেন্টিং দেখাই আমার। এই আর একটি পেন্টিং, ক্ষমা করবেন, এটি প্যাকেটে মোড়া রয়েছে যাতে পেন্টিংটি নষ্ট না হয়ে যায়। এই কাজটি যেরকম, এটি হচ্ছে আমাদের খুব জনপ্রিয় সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্র থেকে নেওয়া, ভূতের রাজা দিল বর। এই লাইনটি বাংলার ফন্টে লেখা হয়েছে, খুবই রিসেন্ট করেছি এই কাজটি। এই কাজগুলো পুরোটাই ফেব্রিক দিয়ে তৈরি করা। এছাড়াও আমি বিভিন্ন মাটির উপরে কাজ করেছি, মাটির পটারির উপরে কিংবা কাচের বোতলের উপরে। সেই কাজগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তো সেই কাজগুলোও আমি আপনাদের দেখাবো পরে। তো এগুলোই আমার ভালোবাসা, এগুলোই আমার কাজ, যাই বলবেন, পেন্টিং নিয়েই আমার সব কিছু।